হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তাসিন আইটিটা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করবেন, অর্থাৎ আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের কভার ফটো কীভাবে আপনি সেট করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সবাই আমার সাথে থাকবেন, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম আপনারা যেটি করতে হবে, আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, সেখান থেকে আপনারা এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। সার্চ বারের মধ্যে ক্লিক করলে আপনারা এখান থেকে লিখবেন studio.youtube.com। এটি লিখে যখন আপনারা সার্চ করবেন তখন আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। তো সেখান থেকে আপনারা কী করবেন, এই যে থ্রি ডট যে কর্নারটি আছে আপনারা সেটির উপরে ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করার পর নিচে চলে আসলে আপনারা দেখতে পাবেন ডেস্কটপ সাইট বলে যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই লেখাটির উপরে আপনারা এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন আপনাদের পেজটি লোডিং নেবে এবং আপনাদের এই পেজটি মোবাইল পেজটি পরিবর্তন হয়ে আপনাদের কম্পিউটার ভার্সানের পেজটি চলে আসবে। সো বন্ধুরা, পেজটি লোডিং নিয়েছে, লোডিং নেওয়া হয়ে গেলে আমি দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ইউটিউবের ব্যানারটি সেট করবেন। সো বন্ধুরা, পেজটি চলে আসছে। তো সেখান থেকে আপনারা কী করবেন, একটু জুম ইন করলে দেখতে পাবেন কাস্টমাইজ বলে একটা লেখা, অর্থাৎ এই যে আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই যে কাস্টমাইজ বলে যে আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা সেটির উপরে ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করার পরে আপনাদের কাস্টমাইজেশনের যে পেজটি সেই পেজটি আপনাদের সামনে শো করবে। তো পেজটি জুম আউট করলে আপনাদের সামনে এমন একটি পেজ যে ব্র্যান্ডিং বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটির উপরে আপনারা ক্লিক করবেন। যখন এটির উপরে ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন পিকচার, ব্যানার ইমেজ এবং ভিডিও ওয়াটারমার্ক। সো বন্ধুরা, এটির কাজ হচ্ছে এই যে পিকচার যে লেখাটি, এটির কাজ হচ্ছে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটি আপনারা সেটি এখান থেকে সেট করতে পারবেন, অর্থাৎ এটির মাধ্যমে। এবং এই যে ব্যানার ইমেজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটির উপরে ক্লিক করলে আপনাদের যে ইউটিউবে যে কভার ফটো সেটি আপনারা সেট করতে পারবেন। এবং এই যে তিন নাম্বার যে ভিডিও অর্ডার মার্ক, সেটির উপরে ক্লিক করলে যেটি আসবে সেটি হচ্ছে আপনাদের ভিডিওর কর্নারে যে সাবস্ক্রাইব বলে যে লেখাটি আপনারা দেখতে পান, একদম কর্নারে যে ভিডিও আইকনটি অর্থাৎ অর্ডার মার্কটি, যেটি আপনারা ভিডিওর সমস্ত ভিডিওর ফার্স্ট থেকে এবং লাস্ট পর্যন্ত যেটি আপনারা দেখতে পান সেটি হচ্ছে ভিডিও অর্ডার মার্ক। তো আপনারা বেশি কিছু করতে হবে না, আপনারা কী করবেন, আপনারা যে ব্যানার ইমেজ যে সম্পর্কিত আজকে টিউটোরিয়ালটি, তো সেটির উপরে আপনারা ক্লিক করবেন। এই যে চেঞ্জ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এই চেঞ্জ লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন। তো যেহেতু আমার অলরেডি সেভ করা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে চেঞ্জ লেখাটির উপরে ক্লিক করবো। আপনাদের যখন ফার্স্ট টাইম সেট করা থাকবে না তখন আপনাদের এই যে আপলোড বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন এমনই আপনাদের লেখাটি চলে আসবে। তো সেখান থেকে আপনারা সেটির উপরে ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের ফোনের যে অল পিকচার গ্যালারির মধ্যে আপনারা নিয়ে আসবে, সেখান থেকে আপনারা ব্রাউজ ফিচারের মধ্যে ক্লিক করবেন। ব্রাউজ ফিচারের মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের পিকচারটি যে ফাইলটির মধ্যে আপনারা সেটির উপরে সেটির মধ্যে আপনারা প্রবেশ করবেন। তো আমার পিকচারটি আমি আমার ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার ভিডিওটি, অর্থাৎ আমার যে পিকচারটি, সেখান থেকে এইচডি কার্ডের মধ্যে প্রবেশ করলাম, সেখান থেকে তাসিন আই টিটার্স, এবং আমি আমার যে লোগোটি আছে আপনারা সেই পিকচারটি আমি এখান থেকে সেভ করে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে পেজটি একটি লোডিং নেবে, পেজটি লোডিং নেওয়ার পরে একটি সাইজ আসবে, অর্থাৎ আপনাদের তার মানে পিকচারটি অটোমেটিক্যালি ওখান থেকে সেট করে নিতে পারবেন কত সাইজে আপনি কত কীভাবে কেটে নেবেন। তো সেই অপশানটি অটোমেটিক্যালি আপনারা সেট করা হয়ে যাবে, এবং সেখান থেকে সেট করা হয়ে গেলে কী করবেন, এই যে পাবলিশ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে কর্নারে, ওয়েট এই যে পাবলিশ লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা সেটির উপরে ক্লিক করবেন যখনই আপনাদের এটি সেট করা হয়ে যাবে। যখনই আপনারা পাবলিশ লেখাটির উপরে ক্লিক করবেন তখনই আপনাদের এখান থেকে পেজটি লোডিং নেবে, এবং লোডিং নেওয়া হয়ে গেলে সরাসরি আপনাদের ড্যাশবোর্ডের মধ্যে এটি নিয়ে চলে আসবে, এবং আপনাদের সেই ইউটিউবের যে পেজটি অর্থাৎ ইউটিউবের যে কভার ফটো যে ব্যানার সেই ব্যানারটি সেট হয়ে যাবে। যখনই সেট হয়ে যাবে তখন আপনি কীভাবে এটি চেক করবেন, সরাসরি আপনারা হোম পেজে ক্লিক করবেন। হোম পেজের মধ্যে ক্লিক করলে আপনারা ইউটিউবের মধ্যে প্রবেশ করবেন। ইউটিউবের মধ্যে
যখনই আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর লোডিং নিচ্ছে, ইউটিউবের পেজটি চলে আসছে। তো সেটি সেটি থেকে আমি এখান থেকে সার্চ দিব, অর্থাৎ আমার চ্যানেলটি তাহসিন আইটি টাচ বলে। এটি যখন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমি আমার চ্যানেলটির মধ্যে ক্লিক দিলাম। চ্যানেলটির মধ্যে ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, যে কভার ফটোটি আপনারা যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার সেই কভার ফটোটি, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের ব্যানারটি। এতক্ষণ ধরে আপনাদের আমি যেটি দেখাচ্ছিলাম, এটি হচ্ছে সেই ফিচারটি। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার চ্যানেলের কভার ফটো অর্থাৎ ফিচারটি আপনি সেট করতে পারবেন, আপনার চ্যানেলের ইউটিউব যে ব্যানার সেটি আপনি এভাবে সেট করতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা সবার আগে আমার ভিডিওটি দেখতে পান। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।